হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম পিজনাই চ্যানেলে। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম এবং আজকে ভিডিওতে আমি একজোড়া কবুতর দেখাচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে আর্মি কবুতর। আপনারা অলরেডি যারা চিনেন তারা ভিডিও দেখেই বুঝে ফেলছেন এগুলো কী কবুতর। এই ডান পাশে যেটা হচ্ছে মাদি অ্যান্ড বাম পাশেটা হচ্ছে নর। আমি এগুলো হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে হচ্ছে মাদিটা সিল মারা, দুইটাই সিল মারা, মাদিও সিল মারা, নরও সিল মারা। মাদির ডানা পুরো ফ্রেশ, দুই ডানাই মোটামুটি ফ্রেশ, আর দম বাজু কিন্তু দুইটা দম সাদা। সো নর্মালি আমরা যারা গিরিবাজ পালি তারা কখনো এই সব কালার নিয়ে টেনশন করে না, কারণ যেগুলো হাই ফ্লাইং কবুতর এগুলোর কালার আসলে ম্যাটার করে না, যে দুইটা দম কেন সাদা হইলো বা পাখার মুখ দুইটা কেন কালো হইলো বা এগুলো কোনো ম্যাটার করে না, কারণ এগুলোর পারফরমেন্সটা শুধুমাত্র কাউন্ট হয়। সো এই কবুতরটা উড়ে কীরকম, ওর বাসায় রিটার্ন করার ক্যাপাবিলিটি কীরকম, ওর মেমোরি কীরকম, এটা নিয়ে আমরা টেনশন করি। যেমন আমরা চোখটা দেখলাম, কবুতরের চোখটা কীরকম, কবুতরের দাঁড়ানোর স্টাইল কীরকম, ঠোঁটের কালার কীরকম, ঠোঁটের সাথে নখের কালার মিলছে নাকি। সো এইগুলো আমরা সবসময় নোটিস করি, আর আপনারাও এটা সবসময় চেষ্টা করবেন যে কালারে না ধ্যান দিয়ে আমরা অন্যদিকে ধ্যান দিই। সো এই আর কি, এটা হচ্ছে নরটা। এই যে নরের দম বাজু, বডি একদম ফ্রেশ হোয়াইট কালারের পুরো বডি, আর গলার যে বানটা, গলার বানটা পুরো সবুজ, চোখ খুবই সুন্দর মাশাল্লাহ, চোখের পাশে সার্কেল আছে। সো খুবই ভালো, সার্কেল বলে অথবা অনেকে রিং বলে, চোখের পাশে রিং আছে। সো খুবই সুন্দর কবুতর এটা। সো আমাদের পুরান ঢাকার যে অরিজিনাল সবুজ গলা যাচ্ছিলো যেটা, এটা ওটারই একটা এক্সাম্পল বলা যায় এটাকে। ওই সবুজ গলাগুলা এরকম হইতো, বাজুদম বডি ফ্রেশ আর গলায় বান সবুজ হইতো। সো এই নটটা ওই রকম প্যাটার্নের। সো বলতে গেলে এই আর্মি লালপাত্তি, তারপরে যত রকম কোথায় নতুন নতুন বেরোয়েছে পাঙ্খি, সো এইগুলা আসলে সবুজ গলা থেকে বের হয়েছে। মিউটেশনগুলো মানুষ ক্রস করাইতে করাইতে বের করে। সো আন্দাজে কখনোই কিছু বের হয় না, এগুলো অনেক এক্সপিরিয়েন্সড যারা লোক তারা এক্সপেরিমেন্ট করতে 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 এইরকম জাতগুলো বের হয়েছে। সো অবশ্যই ভালো জাতি বের হয়েছে, সো এইগুলো নিয়ে নো ডাউটস। সো এখন দেখি এগুলো থেকে ভালো কিছু আশা করা যায় নাকি, যেহেতু এই নটটাও এবার শীতে রেসে পার্টিসিপেট করছে এবং মাদিটাও রেসে পার্টিসিপেট করছে। দুইটারই দাঁড়ানোর স্টাইল মোটামুটি সেম, দুইটারই সাইজ বড়, মাদির সাইজও বড়, দুইটারই চোখ জুম ইন জুম আউট করে। সো মোটামুটি চোখগুলো একদম ছোটো হয়ে যায়, চোখের মণিগুলো একদম ছোটো নাই নাই হয়ে যায়, দুটাই একদম ডেঞ্জারাস টাইপের চেহারা। সো ওভারঅল আমরা কাউন্ট করলে দুটাই কালারে না ম্যাচ করলেও মানে বাকি সব কিছু মোটামুটি ম্যাচ করে। সো দেখি এগুলো থেকে ভালো কিছু আশা করা যায় কি না, তারপরে সবই আল্লাহর হাতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এনিওয়ে, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিতে কাইন্ডলি একটি লাইক দেবেন। যদি আপনাদের কবুতরের যে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের প্রশ্নগুলো জানাতে পারেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তাদেরকে সবসময় আমি ধন্যবাদ জানাই। সো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবিতাগুলো যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যদি এমন হয় আপনারা বেশি যত্নটা অ্যাফোর্ড করতে পারবেন না, তাহলে দরকার হলে আপনাদের কবুতর কমিয়ে ফেলবেন, অল্প কবুতর রাখবেন কিন্তু অল্প কবুতরের যত্ন নেবেন। সো এটাই আমার তরফ থেকে আজকে আপনাদের জন্য সাজেশন। সো আজকের জন্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।